গৈরিবাসে গিয়েই আমরা চাটা খাবো ভাবলাম, কারণ তারপরে 2 কিলোমিটার নাকি আপিল আছে, তো রেস্টটা তার আগেই নেবো, এখন আর এখানে রেস্টটা নেবো না। এখানে কোনো একটা বাড়ি থেকে রাইডটা নিতে বললো আমাদের ভরতদা, এইটা বোধ হয়, দেখি একটু জিজ্ঞেস করি। ইয়ে গৈরিবাস ইধার সে রাইট, থ্যাংক ইউ। এই রাইডটা দিয়ে আমরা এবার চলে যাবো গৈরিবাস। বা এখানে হোমস্টে হোমস্টে আছে, নেপাল সাইডে ইলেকট্রিসিটি আছে বললো তো, নেপালের যে কটা জায়গা আছে সব জায়গাতেই ইলেকট্রিসিটি আছে। বাহ বাহ, পুরো হনহনিয়ে নামতে হবে, হাঁটুর ওপর প্রেশারটি পড়বে। ঠিক জায়গায় রেস্টটা নেবো ঠিক করেছি, গৈরিবাসে রেস্টটা লাগবে, আমি হনহনিয়ে নেবে আবার উঠতে হবে। ওই যে এই দেখো, এই নামবো আর ওই যে এই দেখো জিগজ্যাগ উঠেছে, ওই দিয়ে সোজা উপরে উঠতে হবে। ওই যে ওইটা, এই হ্যাঁ ওই উপরেরটা নিচের যে পাহাড়টা ওইটা কালীপুখুরি, ওইটা তো সান্দাকফু, ওইটা সান্দাকফু, তার নিচের পাহাড়টা কালীপুখুরি হবে। আমরা নামতে শুরু করেছি হন হন করে, না হন হন করে নামছি না, খুব সাবধানে আস্তে আস্তে নামছি, কারণ ঢাল আছে, হাঁটুতে প্রেশার পড়বে, সাইড হয়ে হয়ে নামছি, একবার ডান দিক একবার বাঁ দিক, যাতে হাঁটুর ওপর প্রেশারটা কম পড়ে। বেশ খাড়া, এরপরে আবার খাড়া উঠতে হবে। কালকে টংলুতে যা দেখেছি, আর আজ সকালেও টংলু থেকে যা সানরাইজ দেখেছি, ক্যামেরায় রেকর্ড করেছি ঠিকই, কিন্তু সে কি আর ক্যামেরা পারে জাস্টিফাই করতে। ও আমি সবাইকে বলবো যে নাইট স্টে টংলুতে করতে। হ্যাঁ ফেসিলিটিস নেই, মানে ইলেকট্রিসিটি নেই, অ্যাটাচ বাথরুম নেই, কিন্তু খাবার দাবার ভালো। ওই ওখান থেকে নেমে চলে এলাম, কত তাড়াতাড়ি 5-7 মিনিটের মধ্যে উপর থেকে এতটা নিচে নেমে এলাম। বেশ খারাপ রাস্তাটা, বাট ভারী সুন্দর। অনেকক্ষণ পর একটা একটু খাড়া রাস্তা পাওয়া গেল, বেশ দুদিকে একটু জঙ্গল জঙ্গল ভাব। আমার খুলেরই একদম ছোট্ট স্প্যান একটা, আবার ক্লিয়ার হয়ে গেল, এবার একটু উঠতে হবে আবার, তারপর বোধ হয় নামলেই মনে হয় গৈরিবাস। আমি হোপিং কে 500-700 মিটার হবে। আর ওই মেন রোডটা ওদিক দিয়ে ঘুরে গেল, মেন রোডের মতো আর কি, যেটা এবার একটা এরকম ভাঙা চোরা রাস্তা যেটা দিয়ে আমাদের যেতে হবে। এই একদম ভাঙা চোরা রাস্তা, আমি একটু কায়দা করে ওপরে চলে এলাম, এখানে একটু মাটি মাটি লাগলো বলে, কিন্তু আলটিমেটলি আমাকে ওখান দিয়ে যেতে হবে কিনা দেখছি, মানে মাটির রাস্তাটা বেটার। এই তোমরা চাইলে ওপর দিয়ে আসতে পারো, এই রাস্তাটা বেটার। হ্যাঁ এই রাস্তাটা বেটার, দারুণ রাস্তার অবস্থা এখানটাতে, একদম জল টেনে নিয়ে পুরো বেরিয়ে গেছে রাস্তা, ধস টেনে নিয়ে সাইড দিয়ে ব্যবস্থা আছে, তাই সেইটা দিয়ে যাওয়া যাবে, কিন্তু বেশ ব্যাপারটা ভালো, দারুণ রাস্তা। বহুত বড়িয়া রাস্তা হ্যাঁ, মজা আ গয়া। নেই মে সচ মে বল রহা হুঁ, আরামসে ফলো মি। হ্যাঁ আমি যেরকম জিগজাগ এলাম সেরকম জিগজাগ আসো, চলে যাও তুই, এরা বউ আছে পিছনে তাক।
এটা হাত ধরে তোকে লাঠি দিয়েছে আবার হাতও ধরবো না বেদিক দিয়ে সুন্দর রাস্তা দিয়েছিলাম বরের সেটা কেড়ে নিলাম হ্যাঁ নিয়ে নে আমি বর হয়েই খুশি সেরা বর হওয়ার আমার দরকার নেই আব লগ রা কি হাম ট্রেকিং কর রহে হ্যায় বেশ খাড়া রাস্তা কিন্তু এতক্ষণ রাস্তায় চলছিলাম এবার একটু মনে হচ্ছে ট্রেকিং ট্রেকিং ফিল আসছে এসো এসো হ্যাঁ খুব সুন্দর মস নিচে নেমে এসো আস্তে আস্তে এরপরে বলবে আমি হাত ধরছি না তুমি মস দেখতে দাঁড়িয়ে যাচ্ছ আমি বর হয়ে যাচ্ছি তুমি ফিটনেস কুইন বাহ জয় মা বিপত্তারিণী জয় এই যে তুই মাঝে মাঝে ম্যাডাম হয়ে যাস ভূগোল ইংরাজির আর ইংরাজি বলতে শুরু করিস সৈকত কিন্তু একদম সবসময় একদম আগলে আগলে এক্ষুনি ওর একটা স্টিকটা হরকেছে ঘষ আওয়াজ হয়েছে সঙ্গে সঙ্গে আরেকটা লাঠি বার করে দিচ্ছে ওই দিক থেকে সৈকতের ওইটাই কাজ তবে আরেকটা কাজ জীবন থেকে বাঁচিয়ে দিয়েছে হ্যাঁ তো চলে যায়গে ও লোক কাজ সোচ রে ঘুমা দেন এই রাস্তাটা সত্যি খুব ভালো লাগছে একটু বেশ ট্রেক করতে করতে যাচ্ছি ঘাস জঙ্গলের ভেতর দিয়ে বাহ 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 অসাধারণ অসাধারণ দারুণ দারুণ কি সুন্দর বেশ জঙ্গল জঙ্গল ফিল দিচ্ছে সুন্দর লাগছে কিন্তু আমাদের বরদা 500 মিটার 800 মিটার বলে বলে কিলোমিটার দুই হাঁটিয়ে দিল বা সুন্দর ঘুরিয়ে নিয়ে এলো মরা মোটারা কংক্রিটের রাস্তা পাথরের রাস্তা দিয়ে হাঁটার থেকে জঙ্গল দিয়ে দিয়ে হাঁটতে ভাল লাগছে এই সামনে একটা স্লিপারি আছে বলল দাঁড়াই তাহলে হ্যাঁ হ্যাঁ আমি দেখে নিচ্ছি কোথায় কী পা রাখা যাবে ও ঠিক আছে এই অবধি ঠিক আছে এইখানটা একটু দেখবে এইখানটা পা দেওয়ার সময় দেখবে খালি বেশ খারাপ রাস্তা কিন্তু আর স্লিপারই নেই তো আমরা নিচের দিকে নেমে যাই হন হন করে এসে গেছি প্রায় তলায় গৈরিবাস দেখলাম ও মা আবার রাস্তাটা ঘুরেছে এখান থেকে ধুরতেরি এত ঘুরিয়ে ঘুরিয়ে নামায় কেন ও বাবা এ তো আরও খাড়া রাস্তা তবে শুকনো আছে চাপ নেই খাড়া আছে একটু বেশি কিন্তু অসুবিধা নেই জুতো সুন্দর গ্রিপ নেবে বেরিয়ে যাবে ভাবি কি করছিস আয় যেখান দিয়ে না যেখান দিয়ে ইচ্ছা নাম শুকনো তো আয় 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 এই সিঁড়ি দিয়ে নেমে এসে এই জায়গাটা একটু কেয়ারফুল এই সাইড দিয়ে আসিস সিঁড়ি দিয়ে নেমে এসে এই জায়গাটা একটু কেয়ারফুল এই সাইডটা দিয়ে আসিস এদিকটা রোদটা আছে ওদিকটা একটু শালা শালা আছে হন হন করে নামবো अभी तो और नीचे जाना है अच्छा ये वाला तो मुझे लगा इसमें से जाना है अभी नहीं वो डिफिकल्ट हो जाएगा ज़्यादा फाइनली एक तो ट्रेकिंग फील आसा थे भल लग गईरिबास पहुँचे गे चाय दोकान एक चाफा खाव एक छातु शरबत बनिए नब बोतले नहीं बाड़ी थे दिए तरपर এই রাস্তা দিয়ে এবার ওঠা শুরু হবে এতক্ষণ ভাবছিলাম কষ্ট হচ্ছে এবার আরও ফাটবে পুরো একদম খাড়া উঠেছে রাস্তাটা
বলছে 2 কিলোমিটার খাড়া উঠতে হবে। যদি 2 কিলোমিটার উঠতে পারি খাড়া তাহলে তো ঠিক আছে, তারপরে আরো 4 কিলোমিটার চলতে হবে। রাস্তাটা এখন আর দেখা যাচ্ছে না, কিন্তু এই উঠে গেছে, ওই ওপরটাতে গেছে হবে। গৈরিবাস থেকে আমরা বেরিয়ে পড়েছি। গৈরিবাসের চেক পয়েন্টে আমরা ওই সিঙ্গেলিলা ন্যাশনাল পার্কের ফিসটা দিয়ে দিলাম, পার হেড 200 টাকা করে। ওদের কাছে 4টেই টিকিট ছিল, তাই একদিনেরই টিকিট নিলাম। আর ওখানে নিচে চেকপোস্টে এন্ট্রিও করালাম। রাস্তাটা বেশ খাড়া, আস্তে আস্তে চলছি। ওইখানটা ভিডিও করা যেত না কারণ চেকপোস্ট ছিল। তো এই দেখি, এখান থেকে এখনও 6 কিলোমিটার আর আমরা অলরেডি হেঁটে ফেলেছি 10 কিলোমিটার। যদিও আমাদের ভরদ্দা গুপি দিয়ে কম ডিস্টেন্স বলে 6 কিলোমিটার বলে 10 কিলোমিটার হাঁটিয়ে দিয়েছে। ওই আমরা কংক্রিট রোড ছেড়ে দিয়েছি, ওটাই পাশ দিয়ে উঠে গেছে। তার বদলে আমরা একটা শর্টকাট নিয়ে নিচ্ছি আবার। এবার আমি জানি না ভরত ভাইয়ার শর্টকাট না লং কাট, কিন্তু বেশ জঙ্গল দিয়ে যাচ্ছি। এটা বেশ ভালো রাস্তা, ভালো লাগছে। গাড়ি ঘোড়া নেই সবথেকে বড় কথা, নট অ বিজি রোড, কিন্তু বেশ খাড়া, ঘাপ ঘাপ করে হাঁটি পড়ছে। বেশ অনেক বাঁশ ঝাড় এসে গেছে, সিঁড়ি বেয়ে বেয়ে ওঠা। তবে মনে হয় খুব শীঘ্রই আমরা কোনো একটা বাঁকে, ওই তো উঠেই গেছে মনে হচ্ছে মেন রোড, ওটাই। বাহ বাহ, বেশ সুন্দর, ওপরে নীল আকাশটাও বেশ সুন্দর লাগছে। দেখা কি যাচ্ছে, এবার যাবে। ও না, কোথায় রাস্তা, দূর দূর। ও হো, কি সুন্দর রাস্তা। ক্যামেরাটা বন্ধ করতে ইচ্ছে করছে না, কিন্তু এত বকার ক্ষমতা নেই আমার এখন। কংক্রিটের রাস্তাটা দিয়ে যদি উঠতো তো উঠতেই পারতাম না, খাড়া তো এরকমই ছিল। কিন্তু ওই মরা কংক্রিটের রাস্তা দিয়ে উঠতে কার ভালো লাগে, এই বাঁশঝাড়টা আছে বলে কি ভালো লাগছে। এর মধ্যে দিয়ে যেতে যেতে বা আবার একটা সিঁড়ি বানিয়ে দিয়েছে, বেশ ভালো ব্যাপার। বাহ, সবাই বসে পড়ছে সিঁড়িতে, আর আমি একটু বসি। আবার কংক্রিটের টাইলসের রাস্তায় চলে এসেছি, কিন্তু একদম একটুখানি ওই ওইখানটা দিয়ে উঠলাম। আবার ওইখান দিয়ে সিঁড়ি আছে, ওখান দিয়ে আবার উঠে যেতে হবে। বলে শর্টকাট, উপরে উঠলে দেখব কত কিলোমিটার হচ্ছে। আপাতত আমার গুগল ফিট বলছে আমরা এখন ওই 11 কিলোমিটার, 11.5 কিলোমিটার মতো চলেছি। আর ভারত ভাই বলেছিল 12 কিলোমিটার নাকি টংলু থেকে। এখান থেকে আরও কম করে হলেও 4 কিলোমিটার হবে, বেশি হবে আমার ধারণা, দেখা যাক। বাবা, আমি এখন একদম সবার লাস্টে চলছি, দম ছুট গয়া। বাবারে বাবা, কাল আমার ভীষণ ডিহাইড্রেশন হয়েছে। সন্ধ্যেতে 100 ml জল খাচ্ছি, 200 ml বাথরুম হচ্ছে। দিয়ে আজকে আর সেই ভুলটা করা যাবে না, জল খেতে হবে বারবার, বাথরুম হলে হোক। এমন ঠান্ডা খালি বাথরুম পাচ্ছে, সন্ধ্যে থেকে রাতের মধ্যে 5 বার বাথরুম গেছি, ডায়াবেটিস রুগী মনে হচ্ছিল নিজেকে। আমরা এবার একটু সিঁড়ির রাস্তা ছেড়ে কংক্রিটের রাস্তা দিয়ে হাঁটার ডিসিশন নিয়েছি। আমাদের মা বিপত্তারিণী বলেছে একটু এই নর্মাল রাস্তা দিয়ে হাঁটতে। মা বিপত্তারিণী, হিন্দি মে কুছ বাতাও। মা বিপত্তারিণী কো আবি থোড়া প্রসাদ চাইয়ে। হ্যাঁ, প্রসাদ তো হামকো মিলেগা, তো খানা চাইয়ে, থোড়া আরাম চাইয়ে। এই হচ্ছে
কংক্রিটের রাস্তা দিয়ে হাঁটার অসুবিধা, এই খালি গাড়ি যায়, আগমাকে গিয়ে দাঁড়াও আর এই ধুলো উড়িয়ে যায়। অনেক দূর, কে বললো গৈরিবাস অব্দি কংক্রিট? এ তো তার উপরেও কংক্রিট টেনে দিয়েছে অনেক দূরে। বেশ ভালো, বেশ ভালো। এখানে রোদটা অনেকটা পড়ে গেছে, হালকা হালকা ঠান্ডাও আছে ওয়েদারটা, কিন্তু আমি জানি না এই মানুষগুলো কী করে জ্যাকেট পরে চালাচ্ছে, মানে চলছে। আবার প্যান্ট যেটা পরে আছে সেটা নাকি গরম লাগে প্যান্টগুলোতেও। আমার বউ দেখি জ্যাকেট পরে হাঁটতেছে, আমার ভাই এনার্জি নেই এত জ্যাকেট পরে হাঁটা। আমরা আবার শর্টকাট নিয়ে নিয়েছি কংক্রিটের রাস্তা ছেড়ে, আর শর্টকাট দম ছুটে যাচ্ছে উঠতে। দম ছুটলেও কী জানি ট্রেকে বেশ মজা পাই, ওই কংক্রিটের রাস্তার থেকে হাঁটার থেকে ওই বড়ো সিঁড়ি বেয়ে ওঠাও ভালো। চারপাশটা মেঘলা হয়ে গেছে, ছায়া ছায়া ব্যাপার, কষ্ট হচ্ছে না, এখন রোদ থাকলে কষ্টটা বিশাল হতো। আবার মেন রোড এসে গেছে, না এটা সত্যি শর্টকাট ছিল। বাহ, চারিদিকে মেঘ, আহা হা, এবার আরেকটু মেঘ বাড়লে ভালো লাগবে, বেশ একটা কোহরা কোহরা ফিল আসবে। অবশ্য কোহরার মানেই তো কুয়াশা। দেখে ওই কংক্রিট রোড ওই অবধি তৈরি হয়ে গেছে, তারপর আর হয়নি, এইবার থেকে রাস্তা এইরকম। এবার চড়াই কখন শেষ হবে এটাই দেখার। ভারতদা আবার বলেছে যে আর একটুখানি গেলেই চড়াই শেষ হয়ে যাবে, সেই একটুখানিটা কতক্ষণে আসে দেখার। কিন্তু প্রত্যেকটা মুহূর্ত এনজয় করছি, আমি জানি না এখন এই ওয়েদারটার জন্য কি না ব্যাপক ভালো লাগছে, এতক্ষণ কষ্ট হচ্ছিল একটু হলেও। ভারত ভাইয়া বলে গে চড়াই আমি খতম হয়ে গিয়া হ্যাঁ, পহলি বার ভরত ভাইয়া নে সচ বোলা, ক্যোঁকি আমি দো হি কিলোমিটার হুয়া হ্যায় উপর নিচে সে উপর আকে। ভরত ভাইয়া নে সচ মে দো কিলোমিটার বোলা থা, আমি থোড়া চড়াই থোড়া উতরাই করকে হাম অর চার কিলোমিটার চলনা হ্যায়। আমি হিন্দিতে কেন বলছি, ও আবার কংক্রিটের রাস্তা শুরু এখান থেকে, ওই মিলিয়ে মিশিয়ে আছে তার মানে। ঠিক আছে দেখি, বেশ ভালো, ঠিক আছে, বেশ। একটু ছাতুর শরবত একটু মেরে নিয়ে এনার্জি, আর কিছু না।